কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো হবেন। আমি ডক্টর হিমনারায়ণ ঝা, বিএমওএইচ। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো। অনেক দিন ধরে অনেকজন গার্জিয়ান, অভিভাবক যিনারা আছেন, আমাকে রিকোয়েস্ট করছিলেন, স্যার ডেঙ্গু নিয়ে কিছু বলুন। বিশেষ করে ব্যাপার আছে, এখন ডেঙ্গু জ্বর চারদিকে বাড়ছে, তাই আরও বেশি রিকোয়েস্ট আসছে ডেঙ্গু জ্বর নিয়ে বলার। অনেকজন সাংবাদিক ভাইরাও আমাকে রিকোয়েস্ট করেছেন, তাই আমি ডেঙ্গু নিয়ে বিশেষ কিছু বার্তা দিতে চাই। পুরো ঘরোয়া উপায় বাড়িতে আপনি বসেই করতে পারবেন, সাধারণ মানুষরাও বাড়িতে করতে পারবে, তাই আমার কথা ধ্যান দিয়ে শুনবেন। প্রথম নম্বর পয়েন্ট হলো, বাড়ির আশেপাশে, বাড়ির মধ্যে কোথাও জল জমতে দেবেন না। আপনারা দেখবেন, আপনার হয়তো আজকে দিনে আপনি যদি বাড়িতে চেক করবেন, আপনার বাড়ির ভেতরেও হয়তো কোথাও ফ্লাওয়ার ভ্যাস আছে, মানি প্ল্যান্ট আছে, বা কোনো এমন পাত্র আছে যেখানে জল জমে আছে। মনে রাখবেন, ডেঙ্গুর মশা কিন্তু ওখানে ডিম দেবে, সেই মশাগুলো বড় হয়ে ডিমটা বড় ডেভেলপ করে কিন্তু মশা জন্মাবে। তাই ইমিডিয়েটলি এরকম যদি বাড়িতে কোথাও দেখছেন বাড়ির ভেতরে জল জমে আছে, কোনো পাত্রতে আছে, ইমিডিয়েটলি খালি করুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, বাড়ির আশেপাশেটাও আপনাকে পরিষ্কার রাখতে হবে, শুধু বাড়ির ভেতরে দেখলে হবে না। আপনার বাড়ির পাশে দেখা গেলেও একটা ড্রেন আছে, একটা কোনো জায়গায় জল জমে আছে, কোনো ছোট মানে পুকুরের মতন আছে, সেই জায়গাগুলোও কিন্তু জলটা সেখান থেকে সরাতে হবে। আপনি যদি জল না সরাতে পারেন, সহজ উপায় আছে, পুরা মোবিল বা কেরোসিন জলের উপরে ছাড়ুন, ইমিডিয়েটলি সেখানে যে লার্ভাগুলো আছে সেগুলো মারা যায়। আপনি বাড়িতেও চেক করতে পারেন, যদি একটা জমা জল থাকে, বালতিতে জল আছে, আপনি টর্চ মেরে দেখুন, দেখবেন ডেঙ্গুর বা অন্য মশার কিন্তু লার্ভাগুলো ওখানে কিলকিল করবে। আপনি সেখান থেকে বুঝতে পারবেন আপনি কত ডেঞ্জারের মধ্যে থাকছেন, এবং আপনাদের আমাদেরই কিছু ভুলের কারণে কিন্তু মশাটা বেড়ে যায়। তিন নম্বর পয়েন্ট হলো, আপনি বিডিও সাহেবকেও রিকোয়েস্ট করতে পারেন স্প্রে করানোর জন্য। আপনি যদি দেখছেন মশার পরিমাণ বেশি আছে, বা আপনি দেখছেন ডেঙ্গু জ্বর আপনার এরিয়ায় আপনার নজরে পড়েছে, আপনি বিডিও সাহেব বা জয়েন্ট সাহেবকে রিকোয়েস্ট করুন, ওনারা স্প্রে ব্যবস্থা আছে, স্প্রে করিয়ে দেবেন আপনার এরিয়ায়। চার নম্বর পয়েন্ট হলো, মসকিটো নেট ব্যবহার করুন, রাত্রিবেলা ব্যবহার করবেনই, আপনার এরিয়ায় যদি মশা বেশি আছে দিনের বেলাও ব্যবহার করুন। পাঁচ নম্বর পয়েন্ট হলো, তাতেও দেখেন যদি কারো জ্বর হয়ে যায় ভয় করবেন না। ডেঙ্গু জ্বরের লক্ষণ হলো অতিরিক্ত পরিমাণে জ্বর আসবে, গাঁটে গাঁটে ব্যথা হবে, শরীরে ব্যথা হবে, শরীর জ্বরে লাল হয়ে যাবে। এরকম যদি দেখেন, আমি তাতেও বলবো টেনশন নেওয়ার কিছু নেই, আপনি রুগীর শরীরটা গামছা ভিজিয়ে বারবার মুছুন, মাথায় জল পাট্টি দিন, মাথা ধুয়ে ফেলুন, জ্বর নামবে। তাতেও যদি জ্বর না নামে, আপনি প্যারাসিটামল খাওয়ান। এরপরেও যদি আপনার দুশ্চিন্তা মনে হয়, আপনি ডেঙ্গু টেস্ট করান, ডেঙ্গু NS1 আর ডেঙ্গু IgM অ্যান্টিবডি টেস্ট আছে, যদি IgM অ্যান্টিবডি ELISA মেথডে যদি পজিটিভ পাওয়া যায়।